কেমন আছো তোমরা? মহানবমীর অনেক শুভেচ্ছা তোমাদের। তো দেখতে দেখতে আমাদের পুজোটা শেষ হয়ে গেল। নবমী হওয়া মানে পুজো শেষ হয়ে যাওয়া। তো কি আর করা যাবে, শুরু হবে শেষও হবে, আবার একটা বছরের জন্য আমাদের অপেক্ষা করে থাকতে হবে কিছু। নবমী এই দুদিন খুব একটা ঠাকুর দেখ খুব একটা কি ঠাকুর সেভাবে দেখা হয়নি। তো আজ একটু বেরোবো, তো তার আগে চলো একটু সাজুগুজু সেরে নিই, সেজে গুজে বেরিয়ে পড়বো। তাও মনে হয় বৃষ্টি নামবে কিনা বলতে পারছি না। আজটা তোমাদের দেখাই কিভাবে সাজবো, চলো রেডি হয়ে নিই, তারপর বেরোবো। তো চলো মেকআপটা শুরু করা যাক। প্রথমেই লাগাবো ময়েশ্চারাইজার, তার জন্য নিয়েছি পন্স সুপার লাইট জেল। এটা ভালো যায় অয়েলি স্কিনে, খুব ভালো কাজ করে, সারা মুখে ভালো করে লাগিয়ে নেব। ময়েশ্চারাইজার না দিলে মেকআপটা ভালো মতো বসে না। এবার দেবো প্রাইমার, এটা আছে স্টে কোয়ার্কি প্রাইমার, এটা দিয়ে দেবো একটু নিয়ে সারা মুখে। প্রাইমার ভীষণ দরকারি মেকআপের আগে, এটা একটা বেস মেকআপের জন্য। আমি নেব ফিট মি ফাউন্ডেশন, এরকম একটা ব্লেন্ডার নিয়েছি। এটাকে প্রথমে আগে জলে ভালো করে ধুয়ে নিয়ে জলটা স্কুইজ করে ভালো করে ব্লেন্ড করে নিই। এবারে নিয়ে নেব ল্যাকমির 925 কম্প্যাক্ট, এসব জায়গাগুলো বেশি অয়েলি। কাজল পরে নেব, ল্যাকমি আইকনিক কাজল। আই শ্যাডো, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের আই শ্যাডো নিয়ে নিয়েছি একটা রকম ব্রাশ নিয়ে। আগে আমি এই কালারটা নিয়েছি, এটা নিয়ে আগে এরকম, তারপর এই কালারটা এটা নেব, এই কালারটা আইলাইনার দেব এনওয়াই বের, এনওয়াই বের গ্রিন শাড়ি পরবো তাই আইলাইনার লাগানো হয়ে গেছে। এবার লাগাবো মাস্কারা, এবারে শাড়িটা পরে তোমাদের ফাইনাল লুক দেখাচ্ছি। আমার সাজ একদম কমপ্লিট, তো এবারে বেরোবো। ছেলেও রেডি হয়ে গেছে,